সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা আমাদের দেশে অনেক বেশি পাওয়া যায় আমরা দেখেছি যে প্রচুর মানুষ এখানে ধূমপান করে এবং তাদের মধ্যে কিন্তু এই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় সিওপিডির বিভিন্ন রিক্ক আছে তবে সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যে রিক্ক ফ্যাক্টরটা আমরা পাই সেটা কিন্তু ধূমপান তো দুর্ভাগ্যক্রমে এটাতে ফুসফুসে অনেক সময় কিছু পারমানেন্ট চেঞ্জ হয়ে যায় যেটা কিন্তু আর ভালো হয় না এবং শেষ জীবনটা বিশেষ করে যখন তার বয়স হয়ে যায় পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যায় তখন খুবই কষ্ট পান আমরা এমনও রোগী দেখেছি যে বিছানা থেকে নেমে বাথরুম পর্যন্ত যেতেই প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং তার জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটে শেষ সময়টা অথচ আপনি যদি ধূমপান ত্যাগ করেন এই অসুখটা কিন্তু হওয়ার চান্স অনেক বেশি কমে যায় এবং যদি হয়ও আপনার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং আপনি কিন্তু অনেক সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারবেন তাই যারা ধূমপান করেন তাদের প্রতি অনুরোধ আপনারা একটু সচেতন হবেন এটা কিন্তু খুব কষ্টদায়ক অসুখ এবং আপনার এমন অবস্থা হবে আপনি বিছানা থেকে নেমে কিছু দূরও হেঁটে যেতে পারবেন আপনার শ্বাসকষ্ট শুরু হবে ধন্যবাদ সবাইকে